তুমি পটি কয়েছো? পটি কয়ে পেট ফাঁকা করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ তো শারীরিক কন্ডিশন খুবই খারাপ, মানে সকালবেলা আমি ঘুম থেকে লিটারালি উঠতে পারছি না, চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। মানে কোনো রকমভাবে মা একটু দিয়েছে দুধ টুধ, ওগুলো খেয়েছি, খেয়ে এখন ডিম ভাজা আর রুটি খাবো। মানে এত শরীর খারাপ, মানে সেই আমার সাধের সময় যেমন হয়েছিল কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর, সেরকম জ্বর আসছে কালকে রাতের থেকে। মানে আমি কথা বলতে পারছি না, এমন অবস্থা, হাতটা কাঁপছে, যে ফোনটা ধরে আছে আমার হাতটা কাঁপছে। আর তোমাদের গোল্ডেরও তো দুধ খাওয়াতে পারছি না, খালে ও যদি জ্বর চলে আসে। এখন আমি একটা প্যারাসিটামল খাবো, খেয়ে দেখে একটু ভালো হতে পারি কিনা। ওষুধটা যখন খাচ্ছিলাম ভাবলাম এই ওষুধটা খাবো, ব্যাস খেলেই আমার রোগটা সেরে যাবে, ভাবতেই পারিনি এটা রোগের শুভ সূচনা। তো সকাল থেকে তো সামনে আসতেই পারিনি, এখন উঠেছি, উঠে একটু জ্বরটা কমেছে, কমলে মেয়েকে নিয়ে যাচ্ছে এখন স্নান করাতে, যে বারান্দায় বসে মেয়ে স্নান হবে। এখন বেলা হয়ে গেছে একটা বাজে আজকে, তো সেইটা করবো, যে মা আর মেয়ে বসে আছে। বল দিদা করলি শুধু হবে, দাদুরা করতে হবে না? বলো স্নান হবে, স্নান হবে, স্নান হবে, স্নান হবে, স্নান হবে। কালির শরীর খারাপ, গলা উঁচু করো দাদা, আদা শোনা দাদা, গলা উঁচু করো। তোমার ওই ওই যে ওই ফুলটুসি বিড়ালগুলো যা জ্বালাতন করতেছে, ওগুলোর তুই ছটা বানি ফুলটুসি, তারপরে এই যে কালি কালি তো এই দিয়েছে আমাদের টাকা। ভিডিও হচ্ছে তো সোনা, ভিডিও হচ্ছে, ভিডিও আমাকে মেরো না, ভিডিও আমাকে আর মেরো না। কত ভালো চান করলো, এবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওরে বাবা রে, কাঁদে না কাঁদে না সোনা, কাঁদে না কাঁদে না, না 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 কাঁদে না না। তুমি কত ভালো মেয়ে, বার করো বার করো। সো মুখে এখন আমি অ্যাপ্লাই করেছি একটা ট্যান রিমুভাল ক্রিম আছে, এটা তোমাদের অ্যারোমা ম্যাজিকের রয়েছে, ডি ট্যান প্যাক, তো সেটাকে অ্যাপ্লাই করেছি। আর গোলকে মা ঘুম পাড়াচ্ছে, পূজা শুয়ে আছে, সো আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। জানি না পূজা দেখাতে দেবে কি না, আমি চুপি চুপি হলেও তোমাদেরকে দেখাবো। কী বলো তো, কিছু জিনিস আসছে, কিসের জন্য আসছে, কার জন্য আসছে, সব যদি জানতে চাও পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর সকালের আমার মুখটা তো দেখেছিলে কেমন হয়ে গেছিলো, মানে কথা বলতে পারছিলাম না, এখন সেই ভুতুরে জ্বরটা আমাকে আবার ছেড়েছে, আমি এখন একটু নর্মাল আছি, জানি না সন্ধ্যের পর আবার সেই ভুতুরে জ্বর অ্যাটাক করবে কি না। সো তোমার সবাই প্রার্থনা করো এই ভূত যেন আমার ঘাট থেকে আবার নেমে যায়। তো চলো আমি এখন এইটা 15-20 মিনিট রাখবো, রেখে স্নান টান করে আসবো, এসে তারপর কী করছি অবশ্যই শেয়ার করছি। তোমাদেরকে একটু আগে বললাম না যে কিছু কিছু জিনিস আসবে, এবার কিসের জন্য আসবে সেটা তো তোমাদেরকে তো বলিনি, তো এখন তোমাদেরকে দেখাবো যে পূজার সেই জিনিসগুলো চলে এসছে সেটা কিসের জিনিস, তো তোমরা দেখতেই পাবে। কী করবো, কী আর বাইরে কোথাওর জন্য রেখে দিতে হবে? ডাইনিংয়ে সোফা, এখানে সোফা হবে, হ্যাঁ এই সেই সোফার সামনে এটা টি টেবিল হয়ে করে দিবি, তাই করতে হবে। এগুলো সব পূজার বিয়ের তত্ত্ব এসছে, আরও আছে এই ঘাটে খাট আছে, এই যে খাট, ওরে বাবা দারুণ তো খাটটা, দারুণ হয়েছে, সুন্দর লাগছে, কিন্তু এটা কিন্তু গোলাপি হয়নি, এই দেয়ালটার সাথে, হ্যাঁ কিন্তু ভালো হয়েছে। আর এটা আরেকটা পাট, ঘরে সবই বেরিয়ে গেছে মোটামুটি। দেখতে পাচ্ছ বন্ধুগণ কি সুন্দর সুন্দর সব ফার্নিচার এসছে, কি ভাবছো সত্যি সত্যি পূজার বিয়ের জন্য খাট পালঙ্ক কেনা হলো? একদমই নয়, ওপরে যে যজ্ঞ মন্দিরটা করেছে বাবা, সেখানে যে সমস্ত স্বামীজিরা যজ্ঞ করতে আসবে তাদেরকে থাকার জন্য রেস্টরুম লাগবে, তো খাট লাগবে, বসা সোফা লাগবে, তার জন্য এগুলোকে আনা হয়েছে। খুব তাড়াতাড়ি বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান রয়েছে, তোমাদের সববার অ্যাডভান্স নিমন্ত্রণ থাকলো। তো চলো এখন তোমাদের গোল্ড আর আমি একটু ঘুরে ঘুরে দেখি, তোমাদের সাথে শেয়ার করে দিই। পূজাকে বললাম একটু ভিডিও করে দে না ভাই, বলে আমি পারবো না, সব দেখিয়ে দিলি, হোম ট্যুর রুম ট্যুর বলে আর কিছু থাক
থাকলো না। আমি বলছি যাই হোক, মানুষ দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে আমাদের, এটাই বড় কথা, তাই না? আর জানো তো, এই যে গোল্ডকে দেখছো আমার কোলের উপর রয়েছে, এখনও গোল্ড কিন্তু সুস্থ ছিল। গোল্ডের শারীরিক কন্ডিশন এবং আমার শারীরিক কন্ডিশন আজকে ভীষণই খারাপ। এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, রাতের বেলা একটা প্যারাসিটামল খেয়ে আমার জ্বরটা একটু কমেছে, ভাবলাম একটু ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন না একটা নেশার মতন হয়ে গেছে, তোমাদের সাথে যদি ব্লগ শেয়ার করতে না পারি মনে হয় কী একটা করলাম না, কী একটা করলাম না। তোমাদের কারো এরকম হয় গো? আমি ব্লগ না দিলে তোমরা হাপিত তেস করে বসে থাকো আর ভাবো প্রিয়াঙ্কা দি কখন ব্লগ দেবে, একটু প্রিয়াঙ্কা দি গোল্ড পূজা, প্রিয়াঙ্কা দি বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজনকে দেখবো। যাই গো, নিচে যাই, তোমাদের গোল্ড খুকু করছে, মনে হয় পটি করবে, দেখি তো গিয়ে ডাইপারটা চেঞ্জ করে। তুমি পটি করেছো? পটি করে পেট ফাঁকা করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, তো পটি করেছো? পটি? ও সোনা, তুমি পটি করেছো? তো এখানে আমি একটু রেডি, হ্যাঁ এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় বেরোবো। এবার বেরোচ্ছি কোথায় সেটা জানার জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমাদের গোলকে দেখো, একদম শুয়ে টুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমোবে না, কোনোভাবে ঘুমোবে না, সেই যে কী টর্চা শুরু করেছে আমার উপর। তারপর এনে অনেক কষ্টে সৃষ্টে ঘুম পাড়িয়েছি, আর এখন আমি, মা, পূজা আমরা তিনজনই যাবো। কোথায় যাবো চলো, তোমাদের নিয়ে যাই সাথে করে, সাথে করে নিয়ে যাওয়ার পর তোমরা সারপ্রাইজ হয়ে যাও কোথায় আমরা যাচ্ছি। আমি আর গোল্ড, মা, পূজা সবাই মিলে আজকে সড়কে এসেছি। সো গোল্ডের পাপা গোল্ডকে একটা কলার হার বানিয়ে দিচ্ছে, তো সেটা ডেলিভারি নেওয়ার জন্য দেখো সারা রাস্তা আমার সাথে এসছে কোলের চুল করে, এখন এসে ঘুম থেকে উঠে পড়েছে। কি হয়েছে, ভালো লাগছে, মজা লাগছে, অনেকদিন পরে বাইরে বেরিয়েছি বলে খুব মজা লাগছে। আর আজকে এখানে চুল পুজো হচ্ছে, জানো তো বন্ধুগণ, যখন আমার বিয়ে হয়েছিল তখন সোনার দাম ছিল 28,000-30,000, এখন সেই সোনার দাম গিয়ে ঠেকেছে 58,000-60,000। সো ভাবতে পারছো কি মাত্রায় সোনার দামটা বেড়ে গেছে। সো গোল্ডের জন্য এই গলার হারটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, যেদিন মেয়ে পড়বে সেদিনকে তো তোমরা দেখতেই পাবে। তো এখন আমি কাঁসা পিতলের দোকানে চলে এসেছি, কালকে একটা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, কোথায় নিমন্ত্রণ আছে সেটা কালকেই জানতে পারবে, কি বাড়ি গিয়ে আমি তোমাদেরকে বলছি। এখন চলে এসেছি কাঁসা পিতলের দোকানে জিনিসটা কিনতে। এবার কি কিনেছি পূজা একটু দেখাও। কষা পাঁচজনের পাঁচটা আছে, দুটো বাটিটাও আপনার দামি, এটা মানে আগের আছে বলে আমি আগের দামে দিয়েছি। কাঁসা গ্লাস, বাটি আর থালা সেট। তো এই সেটটা দিচ্ছে মা, আর আমার গিফট এখনো কেনা বাকি আছে, তোমাদের পরে দেখো আঙ্গুল চুস চুস করেই যাচ্ছে। এবার আমার গিফটটা কিনে বাড়ি যাবো, অনেকক্ষণ হয়ে গেছে শরীর থেকে বেরিয়ে এসে, পর এটা নিয়ে এখন যাবো বাড়ি। তো এটা এখন প্যাকিং হবে, প্যাকিং আর কিছু নিবি? তো অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়িতে এসে কিছু করতে পারিনি, কারণ তোমাদের গোল্ডের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছ গোল্ড মহারানী এবার বসে আছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। হ্যাঁ, ওই যে বাবার বার্থডেতে ফ্রিজ কিনে দেওয়া হবে, সেইটা তো একটা কি মানে অফিসিয়াল কাজের জন্য সেদিন আটকে গেল, সেটা এখন ক্লিয়ার হয়ে গেছে। তো ফ্রিজটাও কিনতে যাওয়া হয়নি, হোপফুলি খুব তাড়াতাড়ি যাওয়া হবে। আর এখন অর্ডার দেওয়া হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। পূজার গুগলের লিমিট শেষ হয়ে গেছে, আর মা কফি বানিয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো মা এখানে এই যে কফি নিয়ে এসছে, আর এই যে হলো চিকেন তান্দুরি, অর্ডার দিয়ে এক্ষুনি চলে এসছে। নিচের পিসটা একটু দেখা তো পূজা, এই যে নিচের পিসটাই হলো ভালো খেতে, আমি আর মা আগে দিয়ে ভাগ বাটোরা করে খেয়েছিলাম, এত ভালো লাগে। তো চলো আমি খেয়ে নেবো, জিভে জল চলে এসছে, আমি তাড়াতাড়ি করে একটা বড় দেই। পাখি তুমি কি খাবে? অর্ডারের সময় বলে দিবি। তুমি খাবে? খাবে নাকি একটু? খাবে একটু চিকেন তান্দুরি? চিকেন তান্দুরি দেখতে পাচ্ছ বন্ধুগণ, তোমাদের গোল্ড কি সুন্দর খিলখিল করে হাসছে। জাস্ট 2-3 ঘন্টা পরে চিত্রটা পুরো পাল্টে গেল, কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। গোল্ডের জ্বর এসে গেল, ঘাড় মাথা জ্বরে ফেটে যাচ্ছে, যেমন মেয়ের তেমন মায়ের, কোনোভাবেই জ্বর কমছে না। জানো তো আমি একটা লক্ষ্য করেছিলাম, লাস্ট 2-3 দিন ধরে রাতের বেলার দিকে বিশেষ করে গোল্ডের মাথা কপাল গরম গরম ছিল, ভাবলাম ভাইরাল জ্বর, একটু ওষুধ দেবো জ্বরের কমে যাবে, বাট কমলো না, বড়সড় আকার নিল। এ দেখতে পাচ্ছ এখন এখানে জামা কাপড় বাছাবাছি চলছে, বললাম না নিমন্ত্রণ বাড়ি যাব, কিন্তু কপালে তো সব থাকে না, নিমন্ত্রণ বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। সেই ব্লগও আসবে, দেখতে পাবে তোমরা। দেখো কি সুন্দর একটা ড্রেস কিনেছি না গোল্ডের জন্য, ভেবেছিলাম এটা পরেই মেয়েটাকে নিয়ে যাব, তার হলো না, অন্য কোথাও নিয়ে যাব ঘোরাতে।
আমরা এখন রাত্রির প্রায় 12:30টার কাছাকাছি বাজে, এসছি ওপরে। কারণ তোমাদেরকে বললাম না, সমস্ত খাট টাটগুলো এসছে, সেই খাট টাটগুলো দেখা হয়নি তখন সেট করার জন্য। তো সেগুলো দেখার জন্য ওই যে ওই পাশে পূজা, মেয়ে, মা, বাবা সবাই আসছে, আর গোপুচন্দ্র এপাশে ঢুকে গেছে, তারাও দেখাচ্ছে। ওপরের এই যে ফার্নিচারগুলো, এগুলো এখনো পর্যন্ত কাউকে দেখানো হয়নি, না বাবা দেখেছে, না মা, না গোপুচন্দ্র। একবারে তিনজনকে সারপ্রাইজ ভিজিটে নিয়ে এসেছি, তো সবাই সবার ওপিনিয়নটা দিচ্ছে। এই খাটটা আবার জানো তো হাইড্রোলিক, হাইড্রোলিক খাটের আবার ভারী মজা, প্রচুর স্টোরেজ থাকে, চাইলেই তোমরা অনেক জিনিসপত্র এখানে স্টোর করে রাখতে পারবে। একটু পরেই তোমাদের গোপুদা সেটা তুলে তুলে দেখাবে। তোমরা অনেকেই কমেন্ট করে করে আমাদেরকে বলো তোমাদের ঘরবাড়ি প্রচণ্ড অগোছালো, তাই ডিসিশন নিয়েছি সমস্ত ঘরের খাটগুলোই হাইড্রোলিক করে দেবো, তাহলে ঘরবাড়ি আর অগোছালো দেখাবে না। বুঝতেই তো পারো বাচ্চা মানুষের ঘর, তা বাদে আমি পূজা সবাই কাজে কাজে ব্যস্ত থাকি, মাও বাড়িতে থাকে না, ঘরবাড়ি অতটা গোছানো হয় না, অগোছালো, তার ভেতরেই সুন্দর করে রাখার চেষ্টা করছি। সুন্দর সুন্দর জিনিস আনা হয়েছে যাতে তোমাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। হোপফুলি আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লেগেছে। ভালো যদি না লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এখানে দেখেছো তোমাদের গোপুচন্দ্র যথাসাধ্য চেষ্টা করছে খাটের পাল্লাটাকে নামানোর। আমি আবার ব্যঙ্গ করে বলছি, কি গোপুচন্দ্র 120 কেজি তো ওজন, এই সামান্য খাটের পাল্লা নামাতে পারছো না? যাই হোক, আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করেছি। আমার আর আমার ফ্যামিলির এই সমস্ত মজার মজার ব্লগগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কী টাইপের ব্লগ তোমরা চাও সেটাও আমাকে জানাতে পারো। যারা যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।